হ্যালো, আমার নাম অমন আর আমি একটি জার্নিতে নিয়ে যাচ্ছি। এই জার্নি আমাদের আইনি অধিকার এবং আইনি প্রতিকার শেখার এবং জানার বিষয়ে। আমরা সবাই জানি যে আমরা আমাদের আইনি অধিকার পাই সংবিধান থেকে, আর কর্তৃপক্ষগুলিও তাই পায়। এবং এই বিশাল গণতন্ত্রে প্রায় সমস্ত জিনিস হয়ে থাকে সংবিধানের নিয়ম অনুসারে। আপনারা কি জানেন, সংবিধান তার বৈধতা এবং কর্তৃত্ব পায় জনগণের কাছ থেকে? প্রস্তাবনায় বলা হয়েছে, আমরা ভারতের জনগণ। ভারতের জনগণ অর্থাৎ ভারতের নাগরিক সংকল্প করে ভারতকে এক সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রাষ্ট্র হিসেবে গঠন করতে। সংবিধান জনগণের কাছ থেকে সার্বভৌমত্ব গ্রহণ করে, এটি তাদের অধিকার দেয়, যে অধিকার তাদের কাছ থেকে কেউ কাটতে পারে না। এই বুনিয়াদি অধিকার যা ভারতের সংবিধান তাদের দেয় তাকে বলা হয় মৌলিক অধিকার। এই সব অধিকার সার্বজনীনভাবে সকল নাগরিকের জন্য প্রযোজ্য। শ্রেণী, জাতি, ধর্ম, সম্প্রদায়, লিঙ্গ বা জন্মস্থান নির্বিশেষে সংবিধান তার সকল নাগরিককে মৌলিক অধিকার পালনের সমতা এবং স্বাধীনতা প্রদান করে। এবং আপনি যদি মনে করেন যে আপনার মৌলিক অধিকার কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে, আপনি সরাসরি হাইকোর্ট বা ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন, কারণ এই অধিকারগুলি হল গণতন্ত্রের ভিত্তির নীতি। এখন এই সব মৌলিক অধিকার সুনিশ্চিত করে যেন দেশের প্রত্যেক নাগরিক সর্বস্তরে সমতা এবং স্বাধীনতা পায়, এবং সুনিশ্চিত করে ন্যায় বিচার পেতে সমস্ত আইনি সুযোগ পাওয়ার, মর্যাদা সম্পন্ন জীবন যাপনের এবং সতর্ক সংবেদনশীল এবং উন্নত সমাজ ব্যবস্থার। সাম্যের অধিকার একটি মৌলিক অধিকার যা সুনিশ্চিত করে যে রাষ্ট্র সকলের সঙ্গে সমান আচরণ করবে, যার অর্থ সুযোগ এবং পরিষেবা, অধিকার ও দায়িত্বের জন্য সকলকে সমানভাবে দেখা হবে। আইনের চোখে সকলেই সমান এবং কারো সঙ্গেই বৈষম্য করা হবে না শ্রেণী, ধর্ম, জাতি, সম্প্রদায়, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে। অস্পৃশ্যতা আচরণ সংবিধানের আওতায় এক অপরাধ এবং একটি শাস্তিযোগ্য কাজ। সকলেই সমান এবং এই সমানতা থেকেই সৃষ্টি হয় গণতন্ত্রের ধারণা, যেখানে দেশের নাগরিক তাদের অধিকার সমানভাবে এবং অবাধে অনুশীলন করে। ভারতের সংবিধান সুনিশ্চিত করে তার নাগরিকদের বুনিয়াদী অধিকার, এবং এর মধ্যে রয়েছে স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, অস্ত্র ছাড়া শান্তিপূর্ণভাবে সমবেত হবার অধিকার বা সংগঠন বা ইউনিয়নের বা সমবায় সমিতি গঠনের অধিকার। এখন ভারতের নাগরিকদের স্বাধীনভাবে চলাফেরার অধিকার এবং দেশের কোথাও বসবাসের অধিকার আছে, তবে জম্মু ও কাশ্মীর ব্যতি রেখে সেখানে কিছু বিধিনিষেধ রয়েছে। ভারতের নাগরিক হিসেবে আমাদের যে কোনো পেশা বা কাজ, ব্যবসা বা বাণিজ্য করার অধিকার আছে। এই অধিকার জীবনধারণের এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার প্রদান করে। শোষণের বিরুদ্ধে অধিকার হল যে কোনো ধরনের মানব পাচার বিলোপের বিষয়ে, বেগার শ্রমিক বা অন্য যে কোনো ধরনের দাসত্বের বিষয়ে। শোষণের বিরুদ্ধে অধিকার সুনিশ্চিত করে যে কাউকে শোষণ করা যাবে না। শিশুশ্রম এক ধরনের অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ। 14 বছরের নিচে কোনো শিশুকে ক্ষতিকর কাজে নিযুক্ত করা যাবে না। ভারতের নাগরিকরা তাদের পছন্দমতো যে কোনো ধর্ম আচরণ বা তার প্রচার প্রসার করতে পারেন। আপনি ধর্মীয় কার্যকলাপের আয়োজন, দাতব্য প্রতিষ্ঠানের স্থাপন এবং এই উদ্দেশ্যে বৈধভাবে সম্পদ সংগ্রহ করতে পারেন।
রাষ্ট্র কোনো ব্যক্তিকে বিশেষ কোনো ধর্মের সামাজিক কল্যাণ এবং সংস্কারের জন্য কর দিতে বাধ্য করতে পারে না। তাছাড়া রাষ্ট্রীয় পরিচালনাধীন কোনো প্রতিষ্ঠান কোনো বিশেষ ধর্মের পক্ষপাতিত্বকারী শিক্ষা প্রদান করতে পারবে না, বা এই ধরনের প্রতিষ্ঠানগুলি তাদের শিক্ষার্থীদের বিশেষ কোনো ধর্ম আচরণে বাধ্য করতে পারবে না। আর সেটাই হলো সংবিধান অনুসারে ধর্মীয় স্বাধীনতার অধিকার। সংস্কৃতি এবং শিক্ষা সংক্রান্ত অধিকার হলো সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার বিশেষ ব্যবস্থা। সমস্ত সংখ্যালঘুদের তাদের ভাষা, লিপি এবং সংস্কৃতি সংরক্ষণের অধিকার আছে, এবং সেই সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো সদস্যকে সরকারি সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠানে ভর্তি থেকে বঞ্চিত করা যাবে না। সমস্ত সংখ্যালঘুরা তাদের সংস্কৃতি সংরক্ষণ এবং উন্নয়নের জন্য নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারেন, এবং সহায়তা মঞ্জুর করার ক্ষেত্রে ভিত্তিতে রাষ্ট্র বৈষম্যমূলক আচরণ করবে না। এখন যদি রাষ্ট্র, সরকার, ব্যক্তিবিশেষ সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘন করে, তবে তার কি হবে? এর প্রতিকারের ব্যবস্থা হল ক্ষুব্ধ নাগরিক হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে এই বিষয়ে 5টি রিটস জারি করতে দেওয়া হয়েছে। এর অর্থ হল ব্যক্তিকে নিয়ে এসো, এবং সংবিধানে এর মানে হল ব্যক্তিকে আমাদের সামনে, আইনের সামনে নিয়ে এসো। আইনের সংস্থান অনুযায়ী একজন ব্যক্তি আদালতের সামনে অবৈধ আটক বা জেলে রাখার বিষয়ে আদালতে জানাতে পারেন। বিচার বিভাগীয় প্রতিকার হল উচ্চতর আদালত থেকে কোনো সরকারি কর্তৃপক্ষ, অধস্তন আদালত, কর্পোরেশন বা সরকারি কর্তৃপক্ষকে নির্দিষ্ট কোনো কাজ করার জন্য আদেশ প্রদান করা, যা সেই সংস্থা আইনের আওতায় পালন করতে বাধ্য এবং যা সরকারি কর্তব্যও। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নিষেধাজ্ঞা রিট জারি করে অধস্তন আদালতকে বা ট্রাইব্যুনালকে তাতে বলা হবে সেই সব মামলার পরবর্তী কাজ না করতে যা তাদের এখতিয়ারে পড়ে না। এবার একটি উচ্চতর আদালতের জারি একটি বিচার বিভাগীয় রিভিউ রিট, যাতে অধস্তন আদালত, ট্রাইব্যুনাল বা সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো মামলাকে রিভিউয়ের জন্য পাঠাবার। নির্দিষ্ট ব্যক্তিকে তার কর্তৃত্ব সম্পর্কে জিজ্ঞেস করা। এবার কোনো আদালত কাউকে কিছু অধিকার বা ক্ষমতা প্রয়োগের কর্তৃত্ব সম্পর্কে জিজ্ঞেস করতে পারে যা তাদের আছে বলে দাবি করে, এবং যতক্ষণ পর্যন্ত সন্তোষজনক কোনো রকমের উত্তর পাওয়া যাবে না, উক্ত ব্যক্তি তার কর্তব্য প্রয়োগ করতে পারবে না। এবার আমি আপনাদের বলবো প্রয়োজনে কোথায় যেতে হবে। মৌলিক অধিকার লঙ্ঘন করা হলে আপনি সরাসরি ভারতের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারেন, আইনি সহায়তা কেন্দ্র। যদি আপনি নিঃশুল্ক আইনি সহায়তার যোগ্য হন, আপনি একটি রিট পিটিশন দায়ের করতে পারেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, হাইকোর্ট আইনি পরিষেবা কমিটি বা সুপ্রিম কোর্ট আইনি পরিষেবা কমিটির মাধ্যমে। সংবিধান আমাদের বুনিয়াদী অধিকার দিয়েছে স্বাধীনভাবে বাঁচার এবং মর্যাদা সম্পন্ন জীবনের। যদি আমরা আমাদের মৌলিক অধিকার অনুশীলন করি এবং অন্যদের অধিকারের মর্যাদা দিই, আমাদের সংবিধান এবং গণতন্ত্র শক্তিশালী হবে। যাই হোক, পরের পর্বে আমরা আমাদের আইনি অধিকার এবং আইনি প্রতিকার সম্পর্কে আরও বলবো, তাই দেখতে থাকুন